হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিন্ন ফ্লেভারে তৈরি চিকেনের এই রেসিপিটি স্বাদে কিন্তু অসাধারণ হয় লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও কিংবা মিক্সড রাইস সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কিলো চিকেন মিডিয়াম আকারে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে প্রথমে মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেড় টেবিল চামচ মতো ভিনিগার মিশিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য সেই সময় আপনাদের কিছু যন্ত্র যা করছি দেখিয়ে দিই এখানে আমি প্রায় এক কিলো চিকেনের জন্য দেড়শো থেকে দুশো গ্রাম পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করে নয় আবার খুব বেশি মোটা করে নয় দেখে আশা করি বুঝতে পারছেন এভাবেই সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবার এখানে খুব ছোট সাইজের আমি পাঁচটা টমেটো নিয়েছি যদি মিডিয়াম আকারের টমেটো হয় সেক্ষেত্রে দুটো থেকে তিনটে টমেটোই যথেষ্ট যেহেতু ছোট টমেটো নিয়েছি সে কারণে আমি পাঁচটা টমেটো নিয়েছি টমেটোকে এভাবে চাকা চাকা করে স্লাইস করে কেটে নিতে হবে সমস্ত টমেটো কেটে নিয়েছি এবার কড়াই গরম করে এতে নিয়ে নিয়েছি এক চামচ তেল তেল গরম হলে এখানে প্রায় বিশ থেকে বাইশটা রসুনের কোয়া আর দিচ্ছি এক ইঞ্চের থেকে অল্প একটু বেশি পরিমাণ আদার টুকরো দু মিনিট মতো হাই ফ্লেমে এগুলো ভেজে নেব আর দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো লাল লঙ্কা দু মিনিট হাই ফ্লেমে এগুলোর গায়ে যাতে বেশ আঁচ লেগে যায় সেইভাবে একটু ভাজা করে নিলাম দু মিনিট হওয়ার পর এগুলো একপাশে সরিয়ে রেখে স্লাইস করে রাখা টমেটো এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টমেটোতেও বেশ আঁচ লাগা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে টমেটোর গায়ে বেশ ভালো করে ব্রাউন স্পট ধরে যায় দেখতেই পাচ্ছেন টমেটোতে সুন্দর ব্রাউন স্পট ধরে গেছে এভাবে টমেটোগুলো বেশ লালচে রং করে ভেজে নামিয়ে নিলাম এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এর পেস্ট বানিয়ে নেব এভাবে লালচে রং ধরিয়ে ভেজে নেওয়ার পর পেস্ট বানালে রান্নার গ্রেভিতে একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার হয় এক ঘন্টা পর এবার রান্নাটি করে নেয়ার জন্য ওই কড়াই গরম করে আমি নিয়ে নিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল এদিকে মশলাটাও আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি তেল গরম হলে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম তার চার ভাগের এক ভাগ পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর তিন ভাগ পেঁয়াজ পরের দেওয়ার জন্য রেখে দিলাম দু মিনিট মতো পেঁয়াজটাকে এভাবে ভাজা ভাজা করে নেব তারপর ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেন অ্যাড করে দিচ্ছি সমস্ত চিকেন দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেনের কালার কিন্তু এভাবে চেঞ্জ হতে থাকবে আর এই সময় চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোতে শুরু করবে তাই হাই ফ্লেমেই চিকেনকে এভাবে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে চিকেনকে হাই ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন চিকেন কিন্তু এই পর্যায়ে বেশ কিছুটা সেদ্ধ হতে শুরু করেছে এবার এই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলার পেস্ট আর একই সঙ্গে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে চিকেনকে এভাবে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে করে চি মশলার সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসে আর চিকেন সুন্দর সুসেধও হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়াও করে নিচ্ছি এভাবে মোটামুটি দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ হাফ টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এই সসগুলো দেওয়ার জন্য চিকেনের কালারটাও সুন্দর হবে আর স্বাদও একদম অন্য ধরনের বেশ দুর্দান্ত স্বাদের হবে ভালো করে সসগুলো মেশানোর পর দু মিনিট নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট রান্নার পর দেখুন গ্রেভি সুন্দর ঘন হয়ে এসেছে আর চিকেনও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা সমস্ত বাকি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর চিকেনকে একসঙ্গে কষিয়ে নেব এই শেষে এইভাবে পেঁয়াজ দেওয়ার জন্য চিকেনের এই রেসিপিটি একদম অন্য রকম ফ্লেভারে তৈরি হয় তিন চার মিনিট এভাবে ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেনকে কষিয়ে নিয়েছি একদম শেষে এসে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে আবার দু মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের এই লোভনীয় চিকেন কষা একদম রেডি সার্ভ করার জন্য আজকের এই চিকেন কষাকে আমি বাটার গার্লিক রাইসের সঙ্গে সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিন্ন ফ্লেভারে তৈরি আজকের এই চিকেনের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং